গত সাত বছরে একটিও এসএলএসটির নোটিফিকেশান আসলো না। প্রতি বছর দুর্গাপুজো আসে এবং দুর্গাপুজো যায়, কিন্তু নতুন নোটিফিকেশান আসে না। আশা দেওয়া হয় ভোটের রাজনীতির জন্যে। ভোট আসে, ভোটের রেজাল্ট বেরোয়, মন্ত্রিসভা গঠন হয়, আনন্দ ভরপুর, তাদের সেলিব্রেশন হয়, কিন্তু এসএলএসটি হয় না। এটাই বাংলা, এটাই বাংলার নির্মম চরম সত্য। আস্তে আস্তে বাংলার শিক্ষিত সমাজের এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার যেন একটা ঘৃণ্য চক্রান্ত চলছে প্রতিনিয়ত। আর থেমে থাকা যাচ্ছে না। অনেক দিন তো হলো, আর কত ঘুমোবে, আর কতদিন ঘুমোবে? এবার তো জাগতে হবে, এবার তো প্রতিবাদ করতে হবে। শুধু এসএলএসটির প্রস্তুতি নিয়ে শুধু পড়াশুনো করে চাকরি পাওয়া এ বাংলায় যায় না। এটা বাংলা, এখানে চাকরি পেতে গেলে প্রস্তুতির সাথে প্রতিবাদটাও কাঁধে কাঁধ মিলিয়ে করতে হয়। এবং আমি সেই প্রতিবাদের আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে। বিশেষত যারা বহুদিন ধরে স্বপ্ন দেখছো নতুন এসএলএসটির, যারা মেধা দিয়ে ছিনিয়ে নিতে চাইছো তোমার স্বপ্নের শিক্ষকতার চাকরি, তাদেরকে বলবো এবার পালা এসেছে, কড়া নাড়িয়ে ঘুম ভাঙিয়ে দাও কমিশনের, বুঝিয়ে দাও রাজপথ আটকাতে আমাদের মতো ছাত্র যুবরাই যথেষ্ট, বুঝিয়ে দাও আমরাও পারি, আমরাও লড়াই করতে পারি, আমরাও প্রতিবাদে সামিল হতে পারি। আমরা শুধু হাতে ছড়ি ধরে ছাত্র পড়াতে নয়, আমরা বরং দেশকে সোজা করতে পারি, আমরা লড়াই করতে পারি, আমরা লড়াই আনতে পারি, আমরা নতুন নোটিফিকেশান ছিনিয়ে আনার ক্ষমতা রাখি। আমাদেরকে এক হতে হবে না, পাঁচজন দশজন পঞ্চাশজন দিয়ে কিছু হবে না। পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় তো লক্ষ লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করবে, অথচ প্রতিবাদের সময় কেন পাঁচজন, কেন দশজন, কেন পঞ্চাশজন? আসতে হবে পাঁচ লক্ষ পরীক্ষার্থীকে রাস্তায় নামতে হবে, প্রত্যেককে নিজের হকের দাবি বুঝে নিতে হবে, রাস্তায় নামতে হবে। কারণ কারণ শুধু পড়াশুনো করে চাকরি আসছে না, নোটিফিকেশান আসছে না, মেধার লড়াইয়ের সাথে সাথে রাস্তায় নেমে কাঁধে কাঁধ রেখে প্রতিবাদে সামিল হতে হবে। আগামী বৃহস্পতিবার 23 তারিখ এই প্রতিবাদ সভায়, প্রতিবাদ মিছিলে আমরা প্রত্যেকে একত্রিত হব। আমাদের উদ্দেশ্য কমিশনের ঘুম ভাঙানো, এসএলএসটির নতুন নোটিফিকেশানকে আদায় করে নেওয়া কমিশনের তরফ থেকে। আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ, কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাবো না, এমন কোনো মন্তব্য নিয়ে প্ল্যাকার্ড আমরা সামনে আনব না, বা মিডিয়ার সামনে এমন কোনো মন্তব্য করব না যেখান থেকে আমাদের কুরুচিকর একটা প্রতিচ্ছবি সমাজের সামনে আসে। মনে রাখতে হবে আমরা প্রত্যেকে আগামী দিনের শিক্ষক, আমরা পড়াতেও জানি, আমরা পথ দেখাতেও জানি। সে কারণে আমাদের নিজের লক্ষ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্যে নতুন পথ তৈরি করতে হবে, দুর্নীতিমুক্ত পথ তৈরি করতে হবে, যেখানে শুধু মেধা দিয়ে বিচার হবে, এসএলএসটির নতুন নোটিফিকেশান আদায় করে নিতে হবে। এবং এই নতুন এসএলএসটির নোটিফিকেশান সম্পর্কে যতক্ষণ না পর্ষদ থেকে কোনো মন্তব্য আসছে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আগামী বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনে, শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে আমরা হাজির হব 9:30 থেকে 10টার মধ্যে। চাইলে নিজের মতো ছোট ছোট প্ল্যাকার্ড নিয়ে আপনারা প্রত্যেকে আসতে পারেন। এবং আমরা ঠিক 11টার সময় ছোট্ট ছোট্ট পায়ে চলতে শুরু করব ধর্মতলার উদ্দেশ্যে। এবং আমরা এই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদ জানাব, আমাদের প্রতিবাদের ভাষা হবে শান্তিপূর্ণ, অশান্তিপূর্ণ অরাজকতা নয়। আমরা শিক্ষক, আমাদেরকে আগামী দিনের মানুষ তৈরি করার কারিগর হিসাবে মানুষজন আমাদেরকে দেখে, তাই আমরা পথ দেখাবো
শান্তিপূর্ণ একটি মিছিলের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেব। একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, লাস্ট 7 থেকে 8 বছর কোনো নোটিফিকেশান নেই। একটা জেনারেশান শেষ হয়ে গেল ডিপ্রেশনে, একটা জেনারেশান নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ পেল না, একটা জেনারেশান জানলই না যে সে সত্যিই শিক্ষক হওয়ার জন্য সেই যোগ্যতা সম্পন্ন কি না, একটা সুযোগও দিল না আমাদের এই সরকার। সরকার আসলো, পাল্টালো, প্রতিশ্রুতি আসলো, দুর্গাপুজো আসলো, গেল খবরের কাগজে বিজ্ঞাপন হলো, অনেক কিছু হলো, আলটিমেটলি নোটিফিকেশানটা হলো না। কোথায়? ভোটের সময় তো কোনো রকম কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না, অন্য কোনো কিছুতে, দুর্নীতিতে, কোনো কিছুতেই কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না, শুধুমাত্র মেধা, যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার সময় যত অনীহা, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে ভাবাতে হবে শুধু কলকাতার রাজপথে নয়, বরং আমাদেরকে ভাবাতে হবে সমগ্র পশ্চিমবঙ্গে, এবং এই শান্তিপূর্ণ মিছিলে সমগ্র রাজপথকে স্তব্ধ করে দিতে হবে, মহানগরের নগরের প্রতিটি নাগরিককে ভাবিয়ে তুলতে হবে, যাতে একটা প্রতিরোধ তৈরি হয়। আমি আশা রাখব যারা তোমরা SLST-র পরীক্ষার্থী আছো, যারা BED পাস করে বসে আছো, যারা BED পড়ছো, তারাও আগামী দিনে যাতে প্রতি বছর ঠিক আগের মতো, সেই স্বর্ণযুগের মতো SSC SLST-র পরীক্ষাটা হয়, এবং প্রতি বছর মেধাকে নিয়ে সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যেন আগামী দিনে আর কাউকে ওই রাস্তায় বসে ধর্ণা দিতে না হয় বছরের পর বছর ধরে, যেন আর কোনো শিশুকে তার মায়ের কোলে ধর্ণা মঞ্চে বসে থাকতে না হয়, আগামী বাংলা যেন আর এরকম চিত্র না দেখে, যাতে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তবুও শিক্ষক নিয়োগ হচ্ছে না, এই পরিস্থিতি আগামী দিনে কখনো না আসে, তার দায়িত্ব আমাদের। একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের এই শান্তিপূর্ণ মিছিলে, যে মিছিলটা অনুষ্ঠিত হচ্ছে, আমি এবং BSSCI অমিত স্যার এবং BSSCI সমগ্র টিম এই মিছিলটাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে, শান্তিপূর্ণ মিছিলটাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে। ইতিমধ্যে পুলিশ পারমিশন সহ সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে আমার কাছে, যতটা খবর আছে, তাই নির্দ্বিধায় শান্তিপূর্ণ মিছিলে আপনারা প্রত্যেকে আসুন। মিছিলটা হবে শান্তিপূর্ণ, কিন্তু আমরা দেখিয়ে দিতে চাই আমরাই আগামী দিনের পথ তৈরি করব, এবং SLST-র দাবি আদায় করেই ছাড়ব, হকের দাবি বুঝে নেব। এবং একটা ছোট্ট কথা বলি, এটা বাংলা শুধু প্রস্তুতি নিলে হবে না, প্রস্তুতির সঙ্গে প্রতিবাদটাও করতে হবে। মনে রাখতে হবে, লাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার রেজাল্টের পরে মাদ্রাসা সার্ভিস কমিশনকে কিন্তু ঘোষণা করেছিল যে এটা মাদ্রাসা সার্ভিস কমিশন লিগাল নয়, পরবর্তীকালে পুনরায় কেস করে আবার কিন্তু হকের চাকরি ছিনিয়ে নিয়েছে সফল পরীক্ষার্থীরা। তাই এটা বাংলা, বাংলার ইতিহাস বলছে এখানে শুধু পড়াশুনো করে চাকরি হয় না, তার সঙ্গে প্রতিবাদ চাই, প্রতিরোধ চাই। তাই আবারও বলছি, প্রস্তুতি হোক, তার সাথে প্রতিবাদও হোক। যদি SLST-র নতুন নোটিফিকেশান চাও, তাহলে আমাদের এই 23 তারিখের প্রতিবাদে সবাই মিলে সামিল হও। আজকে এটুকুই, দেখা হচ্ছে আগামী 23 তারিখ লড়াইয়ের ময়দানে, একেবারে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে। ধন্যবাদ।